বিশ্বের কিছু মানুষ এমন কিছু কাজ করে যে তাদের সহজেই পাগল বলে চিহ্নিত করা যায়। আর ব্রাজিলিয়ান এই শিল্পীর কীর্তি দেখার পর আপনি তাকে অবশ্যই পাগল বা বদ্ধ উন্মাদও বলতে পারেন। ব্রাজিলিয়ান এক ট্যাটু শিল্পী হলিউড চলচ্চিত্র লর্ড অফ দ্য রিংস এর অর্ক চরিত্রে ফ্যান হয়ে যান, সেই কারণে নিজেকে অর্কের মতো দেখতে শরীরের 99% পরিবর্তন করে ফেলেন। বন্ধুরা, উদ্ভট কিংবদ কিংবা অদ্ভুত যাই বলুন, এই রকম কিছু ঘটনা নিয়ে শুরু করছি আমাদের নতুন সিরিজ উদ্ভট। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। ব্রাজিলে বসবাসকারী এই ব্যক্তির নাম ফার্নান্দো ফ্রাঙ্কো ডি অলিভেরা, যিনি তার শরীরে 99% ট্যাটু করিয়েছেন। তার শরীরের প্রায় প্রতিটি অংশই কালি দিয়ে ঢেকে দিয়েছেন, মানে অর্চরিত্রের মতো কান, মাথায় শিং, কাটা তাজা জিব্বা এবং ভ্যাম্পায়ারের মতো দাঁত, এমনকি তার নাক কেটে ফেলার জন্য অস্ত্রোপচার করেছেন আর নিজেকে একটি শয়তানের রূপে রূপান্তরিত করেছেন। একসময় স্বর্ণকেশি ফার্নান্দো ফ্রাঙ্কো ডি অলিভেরা এখন পুরোপুরি ভয়ঙ্কর এবং পুরোপুরি শয়তানের মতো দেখতে। ফার্নান্দো ফ্রাঙ্কো ডি অলিভেরা ব্রাজিলের সাও পাওলোর কাছে দক্ষিণাঞ্চলীয় শহর তাতুয়ায় একটি ট্যাটু স্টুডিওর মালিক। তিনি বলেন শরীরের টুকরো করতে তিনি অভ্যস্ত। তার শরীরে প্রায় সবখানে অস্ত্রোপচার করিয়েছেন, কিন্তু সবচেয়ে বেদনাদায়ক এবং জীবন পরিবর্তনকারী অস্ত্রোপচার ছিল নাক মুছে ফেলা। শয়তানের প্রতিরূপ নেয়ার জন্য তার নাক ও কানের অস্ত্রোপচার করিয়েছেন, যাতে এটি তার মাথার খুলির অংশের মতো মনে হয়। নাকের অস্ত্রোপচার করার পর এখন তাকে শয়তানের মতোই দেখাচ্ছে। তিনি জানান, আমি সূচের ব্যথা পছন্দ করি এবং এতে আমি আসক্ত। আমি আমার শরীরে ট্যাটু স্পর্শ করতে ভালোবাসি। নাক কাটার পরে তার সামান্য সমস্যা ছিল, কিন্তু এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাস নিতে সক্ষম। তার মতে তার নাক ও কান কাটা এবং শরীরকে একটি নতুন আকৃতি দেওয়ার পরে তাকে এখন একটি শয়তানের মতো দেখাচ্ছে এবং সে ভালো বোধ করছে। ফার্নান্দো ফ্রাঙ্কো ডি অলিভেরা বলেন, অর্কের মতো দেখতে তাকে খুব কঠিন এবং কঠোর পরিশ্রম করতে হয়েছে, আর এখন তিনি তার মাথায় আরও কিছু শিং বসাতে চান এবং কানে আরও কিছু কাজ করার দরকার রয়েছে বলে তিনি মনে করেন। যাই হোক, এখন পর্যন্ত ডি অলিভেরার হাতের তালু এবং পায়ের তল ছাড়া তার সর্বত্র ট্যাটু রয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের নতুন সিরিজ উদ্ভট আপনাদের ভালো লেগেছে। সিরিজটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকমই উদ্ভট ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।